নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ বিশ্বাস, আপনাদের সকলের প্রিয় চ্যানেল রূপালী গার্ডেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি আপনাদের সামনে ড্রাগন ফল গাছের কিছু সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করব। অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের ড্রাগন ফল গাছের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। সেই সমস্যার সমাধানগুলোই আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুবই কাজে দিবে, তাই শেষ পর্যন্ত ভালো মতো অবশ্যই দেখবেন। চলুন তাহলে বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক। অনেক দর্শক বন্ধুই কমেন্ট করেছেন, আপনাদের সমস্ত ড্রাগন ফুল ঝরে যাচ্ছে। ড্রাগন ফুল ঝরে পড়া কমানোর জন্য চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এছাড়াও বলে রাখি, ফুল আসলেই 4 থেকে 5 দিন পরপর ড্রাগন গাছের ফুলসহ সমস্ত গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন, তাতে করে ফুল ঝরা অনেকটাই বন্ধ হবে। একজন দর্শক বন্ধু কমেন্টে জানিয়েছেন, দাদা ফলের সাইজ খুবই ছোট হচ্ছে, 200 থেকে 250 গ্রাম, কি করব বলে দিবেন। বন্ধুরা, ফলের সাইজ মোটামুটিভাবে বড় করতে হলে সময় মতো গাছে খাবার দিতে হবে, তারপর পাশাপাশি ফুল আসার সময় কম করে একবার বোরন ও জিঙ্ক স্প্রে করে দিবেন, এবং ফলের বয়স যখন 12 থেকে 13 দিন হবে তখন পুনরায় আরেকবার বোরন ও জিঙ্ক স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন ফলের সাইজ কম করে হলেও 400 থেকে 500 গ্রাম হবে। চলুন, ড্রাগন গাছে ফল থাকা অবস্থাতে গাছের গোড়ায় টবে কি কি সার প্রয়োগ করবেন সেই ব্যাপারেই এবার বলে দেই। টবের মাটিতে যে কোনো প্রকার সার প্রয়োগ করার পূর্বেই টবের সমস্ত আগাছাগুলোকে প্রথমে পরিষ্কার করে নেবেন। শুধু সার প্রয়োগ করার ক্ষেত্রেই নয়, টবে যখনই আগাছা জন্মাবে মাঝে মাঝেই আপনারা সেগুলিকে পরিষ্কার করে রাখবেন, তা না হলে টবের পুষ্টিকর খাবারগুলো এই আগাছাগুলো খেয়ে নষ্ট করে ফেলবে। যে কোনো সার টবে প্রয়োগ করার পূর্বে টবের উপরের ধারের মাটিগুলোকে হালকা করে আলগা করে নেবেন, যাতে করে সারগুলো মাটির সাথে ভালো মতো মিশে যেতে পারে। মাটিগুলোকে সাবধানে আলগা করবেন, তা না হলে ড্রাগন গাছের শিকড়গুলো কাটা পড়বে। প্রথমে আমি যে সারটিকে প্রয়োগ করব এটি হচ্ছে বোন মিল বা হাড় গুঁড়ো, এটিকে আপনারা অনলাইন থেকে ক্রয় করতে পারবেন। প্রতিটি টবের মধ্যে আমি এই হাড় গুঁড়ো সারটিকে 2 চামচ করে প্রয়োগ করব। প্রয়োগ করার সময় সারটিকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে, কোনো জায়গায় একসাথে ঢিপি দিয়ে ফেলে রাখবেন না। এবারে যে সারটিকে আমি প্রয়োগ করব এটি হচ্ছে হর্নমিল বা শিংকুচি সার, এই সারটিকেও আমি প্রতিটি টবে 2 চামচ করে প্রয়োগ করব। ঠিক আগের মতো করেই চামচ দিয়ে সমানভাবে টবের চারিদিকে ছড়িয়ে নিব। এবারে যে সারটিকে প্রয়োগ করব এটি হচ্ছে এনপিকে 0050, অর্থাৎ এই সারটি এক কথায় বলা যেতে পারে পটাশ সার। এই ক্ষেত্রে আপনি ভালো মতো করে মনে রাখবেন, এই সারটি 2 থেকে 3 গ্রাম পরিমাণ কেবলমাত্র গাছের প্রতিটি টবে প্রয়োগ করতে পারবেন, এর থেকে বেশি প্রয়োগ করা যাবে না, যেহেতু এটি একটি রাসায়নিক সার। মূলত এই 3টি সারই আমি এবার গাছে প্রয়োগ করব। প্রথম যে সারটি প্রয়োগ করেছিলাম সেটি হচ্ছে হাড় গুঁড়ো, এটি আপনাকে ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দেবে। এরপরে যে সারটিকে প্রয়োগ করেছিলাম সেটি হলো হর্নমিল বা শিংকুচি, এটি গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে থাকে। এরপর 3 নম্বর যে সারটি প্রয়োগ করেছিলাম সেটি হলো এনপিকে 0050, এটি গাছে পটাশের ঘাটতি পূরণ করে। অর্থাৎ আমি এই 3টি সার দিয়ে মোটামুটিভাবে এনপিকের ব্যালেন্সটিকে বজায় রাখতে চেষ্টা করলাম। আরেকজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিল, প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে, কি করা যায়? বন্ধুরা, যখন একটানা কয়েকদিন বৃষ্টিপাত হবে তখন বৃষ্টি শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই আপনারা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা
গাছের সমস্ত অংশে অর্থাৎ সমস্ত ডালপালাতে ভালো মতো করে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে দিবেন। ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ব্লাইটক্স অথবা সাপ ব্যবহার করতে পারেন। বাংলাদেশে বন্ধুদের ক্ষেত্রে আপনারা কপার ব্লু, ম্যানসার ইত্যাদির যে কোনো একটি প্রকারের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিবেন। গাছে যে কোনো প্রকারের স্প্রে করার পূর্বে যদি কোনো পাকা ফল থাকে তাহলে সেগুলোকে ঢেকে নেবেন অথবা হারভেস্ট করে নিয়ে তারপর স্প্রে করবেন। আমার ড্রাগন গাছটিতে আমি ফাঙ্গিসাইড হিসাবে ব্লাইটক্স 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলে নিয়ে স্প্রে করে দিলাম। বৃষ্টির কারণে ড্রাগন গাছে খুবই ধসা রোগের আক্রমণ করে, তাই আপনারা অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রে কপার ব্লু ইত্যাদি স্প্রে করে দিবেন। এই গ্রুপের ফাঙ্গিসাইড যদি আপনার কাছে না থাকে তাহলে ম্যাঙ্কোজেব গ্রুপের ফাঙ্গিসাইড যেমন সাপ এবং বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রে ম্যানসার আপনারা গাছে স্প্রে করতে পারবেন। তবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করাটাই সবচেয়ে ভালো। স্প্রে করার সময় অবশ্যই মনে রাখবেন গাছের সমস্ত ডালসহ টবের মাটি পর্যন্ত ভিজিয়ে ভালো মতো করে স্প্রে করে দেবেন। টবের মাটিতেও যদি আপনি এই ফাঙ্গিসাইড স্প্রে করে দেন তাহলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। একজন দর্শক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন কবে আবার ফুল আসবে। বন্ধুরা, এবছর মোটামুটি ফুল আসার টাইম প্রায় শেষ বললেই চলে। তবে আগামী বছর মার্চ মাস থেকে পুনরায় নতুন করে আবার ড্রাগন গাছে ফুল আসবে। আরেকজন দর্শক বন্ধু কমেন্টে জানতে চেয়েছেন এখন কি গাছে পটাশ দেওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি নিজেও একটু আগে পটাশ সার ব্যবহার করলাম, আপনারাও NPK 0050 ব্যবহার করতে পারেন। আরেকজন দর্শক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন গাছের গ্রোথ হচ্ছে না, কি করব। বন্ধুরা, আপনারা সবসময় NPK-র ব্যালেন্স যুক্ত সার অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এই তিনটি সার মূলত যেখানে পাবেন আপনারা সেই রকমভাবে ব্যবহার করবেন। কিছুক্ষণ আগে আমি যে পদ্ধতিতে সার ব্যবহার করেছি আপনারাও ওই রকম পদ্ধতিতে সার ব্যবহার করেন, দেখবেন গাছের গ্রোথ ঠিকমতো হবে। এছাড়াও সামনে শীতকাল আসছে, শীতকালে ড্রাগন গাছের গ্রোথ খুবই ভালো হয়। শীতকাল আসার সাথে সাথে আপনারা ড্রাগন গাছের প্রতিটি টবে সর্ষের খোল পচানো জল 15 দিন পরপর ব্যবহার করবেন, দেখবেন গাছের গ্রোথ খুবই সুন্দর হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।